हेलो स्टूडेंट्स, वेलकम टू WBE एग्जाम पोर्टल। तो आगे दिन आमी तुम्हारे एनिमल किंगडम पार्ट वन करिएछिलाम, सेखाने आमी तुम्हारे प्राथमिक जो फाइलमगुलो सेगुलो करिएछिलाम। आज के तुम्हारे आमी टिनोफेरा, मोलास्का, आर्थ्रोपोडा, कॉडाटा, एकानोडार्माटा एगुलो सब तुम्हारे करबो। MCQ बेसिस करानो आछे, किन्तु MCQ एर मध्य तार संगे संयुक्त जो इनफरमेशनगुलो सेगुलो डेफिनेटली तुम्हारे देव, अर्थात पुरोटा डिटेलेई हबे। सोजा कथा बोलते पारो, भिडियोटाके दुटो पार्टे भाग करा आछे। प्रथमे आमी तोमादेर यूथ थेके कडाटा पर्यन्त जे MCQগুলো आछे सेगुलो करिएछि। तारपर आमी एई जे टिनोफेरा, मोलास्का, आर्थ्रोपोडा एदेर डिटेलिं दिएछि, एबं डिटेलिं देयार परे आमी ओर थेके आरो MCQ करिएछि, अर्थात NCERT MCQ। ठीक आछे, जाते कोनो किछु बाद ना जाय। तो चलो भिडियोटा शुरू करा जाक। আর যারা যারা অলরেডি পড়েছো তারা ভিডিওটা পজ করে আগে অ্যান্সার দেওয়া ট্রাই করবে, তারপর আমরা সলিউশন দেখে নেবে। ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন বলছে ড্যাশ ফাইলামের অন্তর্গত জীবের সংযুক্ত পা রয়েছে। ঠিক আছে, তো এখানে কারেক্ট অ্যান্সার কী হবে নিজেরা ট্রাই করো। প্রথমে অ্যান্সার তোমাদের হবে আর্থ্রোপোডা। ঠিক আছে, আর্থ্রোপোডা হচ্ছে এমন ফাইলামের অন্তর্ভুক্ত জীব। এই আর্থ্রোপোডা অন্তর্গত সমস্ত জীব যাদেরকে আমরা বলি পতঙ্গ, যাদেরকে আমরা কি বলি পতঙ্গ, এদের সবারই কিন্তু সংযুক্ত পা রয়েছে। ঠিক আছে, সংযুক্ত পা বলতে কি বলা হয়, একে বলা হয় জয়েন্টেড ফিট। ঠিক আছে, কি বলা হয় জয়েন্টেড ফিট বা জয়েন্টেড লেগও বলা হয়। ঠিক আছে, দেখো এই আর্থ্রো এর মিনিংই হচ্ছে জয়েন্টেড। ঠিক আছে, জয়েন্টেড। আর এই যে পোডা এর মিনিং হচ্ছে লেগস বা ফিট। ঠিক আছে, তো এর থেকেই এটা আসে। তোমরা দেখতে পাচ্ছ পাশে তোমাদের একটা চিত্র দেওয়াও রয়েছে, যেখানে পায়ের প্রত্যেকটা পার্টের কী নামকরণ সেটাও দেখানো রয়েছে। ঠিক আছে, তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, আর্থ্রোপোডা হবে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, আর একটা জিনিস আমি তোমাদের বলি, এই অ্যানিলিডাদের যে পা থাকে না, ঠিক আছে, এই অ্যানিলিডার যে পা থাকে তাদের পাকে কিন্তু জয়েন্ট লেগ বলা হয় না। ঠিক আছে, দেখো পরিফেরা এবং মোলাস্কা এদের পায়ের মতো অংশ থাকেই না, সুতরাং এদেরটা বাদ দাও। আমি অ্যানিলিডা আর্থ্রোপোডার কথা বলছি, আর্থ্রোপোডাদের ক্ষেত্রে এটা বলা হয়। এমনকি আমাদের যে পা দেখো না, হাঁটু, নি ইত্যাদি থাকে, গোড়ালি, এটাও কিন্তু একটা জয়েন্টেড লেগেরই অংশ। তবে জয়েন্টেড লেগস মেনলি আর্থ্রোপোডাদের নির্দেশ করে। ঠিক আছে, এটা মাথায় রাখবে একটু। আর অ্যানিলিডাদের যে পা হয় সেটাকে কিন্তু এই জয়েন্টেড লেগ বলা হয় না। কী বলা হয় এটা নিয়ে একটা প্রশ্ন আছে, নেক্সট প্রশ্নে গেলে তোমাদের আমি বলে দেবো। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ড্যাশ হয় প্রাণীর বৃহত্তম ফাইলাম। ঠিক আছে, আমাদের চারপাশে আমরা যেদিকে তাকাই আমরা পতঙ্গকে দেখতে পাই। ঠিক আছে, আরশোলা বলো, তারপর তোমাদের বিভিন্ন ঝিঙ্গা যেগুলো হয় সেগুলো বলো, তারপর আমরা যখন খাই চিংড়ি মাছ বলো, ঠিক আছে, এরা সবাই হচ্ছে পতঙ্গ। ঠিক আছে, তো মনে রাখবে আমাদের যত জীব আবিষ্কার হয়েছে এখনও পর্যন্ত তার 2/3 হচ্ছে আর্থ্রোপোডা। ঠিক আছে, মানে 80% হচ্ছে কি আমাদের আর্থ্রোপোডা, আমাদের যত জীব আবিষ্কার হয়েছে। ঠিক আছে, যত জীব চারপাশে যত জীব মানে প্রাণীদের মধ্যে যত আবিষ্কার হয়েছে তার 2/3 হচ্ছে আর্থ্রোপোডা। এটা হচ্ছে সব থেকে বড় ফাইলাম, মানে এর মধ্যে অন্তর্গত জীবের সংখ্যা সব থেকে বেশি, প্রাণীদের সংখ্যা বেসিক্যালি সব থেকে বেশি। আচ্ছা, এটা তো গেল বৃহত্তম। সেকেন্ড বৃহত্তম কে জানো, মোলাস্কা। ঠিক আছে, সেকেন্ড গ্রেট, দ্বিতীয় বৃহত্তম যাকে বলা হয়। কীভাবে লিখি এটা, এক মিনিট, এখানে লিখে দিচ্ছি। ঠিক আছে, সেকেন্ড গ্রেটেস্ট, দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মোলাস্কা। অ্যাকচুয়ালি মোলুস্কা হয়ে গেছে, আমি গুগল দিয়ে বাংলা করেছি, তাই মোলাস্কা। ঠিক আছে, চল নেক্সট পরের প্রশ্ন। 333 দাগ, নিচের কোনটির সর্বোচ্চ পা আছে? দেখতে পাচ্ছ এটা NTPC পড়া প্রশ্ন। NTPC কয়েকটা অদ্ভুত প্রশ্ন পড়েছে যেটা এর মধ্যে ইনক্লুডেড আছে। তো নিচের কোনটি সব থেকে বেশি সংখ্যক পা আছে? দেখো মিলিপিড, এটার অর্থ হচ্ছে 1000 leg যাদের আছে। ঠিক আছে, 1000 leg মানে পা। সেন্টিপিডের অর্থ হচ্ছে 100 legs যাদের আছে। তবে এদের যে কেবলমাত্র 100খানাই লেগ থাকে এমন নয়, বা এদের যে কেবলমাত্র 1000টাই লেগ থাকে এমন না, 1000-এর বেশিও থাকতে পারে। আর এখানে অল অ্যারাউন্ড 100 মতো লেগ থাকে, মানে 80 থেকে 300 এরকমও দেখা যায়, রেঞ্জে লেগ দেখা যায়। তুমি দেখতে পাচ্ছ এইখানে তোমাদের যেটা এঁকেছি এইটা হচ্ছে আমাদের সেন্টিপিড। ঠিক আছে, সেন্টিপিড বেসিক্যালি কি, তোমরা যে বিছেগুলো দেখো না, ঠিক আছে, কাঁকড়া বিছে নয় কিন্তু নর্মাল বিছে, দেখবে অনেকটা কেন্নর মতো থাকে বিছেগুলো, বেশ দেখলে ভয় লাগে, ওই হচ্ছে সেন্টিপিড। ঠিক আছে, আর কেন্নর নিজেই হচ্ছে তোমাদের মিলিপিড। ঠিক আছে,
কেন্ন, তোমাদের বাড়ির চারপাশে লাল কেন্ন এবং কালো কেন্ন দুই প্রকারের কেন্ন দেখা যায়, বর্ষাকালে ব্যাপকভাবে দেখা যায়, ঠিক আছে। কেন্ন আমরা বলি, আমি জানি না কোথায় কী বলা হয়, তবে আমি জানি সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কেন্নই বলা হয়। তো ওই কেন্ন কিন্তু তোমাদের মিলিপিডের এক্সাম্পল, ঠিক আছে। এবং কেন্ন কি তোমাদের মিলিপিড, ঠিক আছে। কেন্ন হচ্ছে তোমাদের মিলিপিড, দেখবে কতগুলো পা আছে ওদের, মিলিপিড। ওকে, তো আশা করি বোঝাতে পারলাম। তো বলো কোনটার তাহলে এখানে অ্যান্সার হবে, মিলিপিড এখানে কারেক্ট অ্যান্সার হবে। এরা সবাই আর্থ্রোপোডা, পয়েন্ট টু বি নোটেড, এরা এখানে যা যা দেওয়া আছে এরা সবাই হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডার মধ্যেও ভাগ আছে, ঠিক আছে। আর্থ্রোপোডার মধ্যেও ভাগ আছে, মানে পতঙ্গদের মধ্যেও বিভিন্ন টাইপের পতঙ্গ দেখা যায়, ওই জন্য আরও ভাগ তৈরি হয়, ঠিক আছে। তবে ওই ভাগের দিকে আমরা যাবো না, কারণ অত ডিটেলস তোমাদের করানোর দরকার নেই, ওটা তাহলে ভীষণ ভীষণ টাফ হয়ে যাবে। তো যেগুলো পড়ছে তার উপর প্রশ্ন আমি তোমাদের রেখেছি। এটা মানে হচ্ছে 1000 লেক, এটা মানে হচ্ছে 100 লেকস। তো দেখতেই পাচ্ছ যারা 1000 লেক তাদেরই আশা করি পায়ের সংখ্যা বেশি হবে, তো অ্যান্সার হবে আমাদের মিলিপিড। এখানে আমি ছবিও রেখেছি যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে সুবিধা হয়, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন। নিচের কোন জীবকে সামাজিক পোকা বলা যায় না, ঠিক আছে। সোশ্যাল অ্যানিম্যাল কোনটা নয় এর মধ্যে? দেখো মৌমাছি, এরা কিন্তু জানো তোমরা যে পুরুষ মৌমাছি, স্ত্রী মৌমাছি এবং কর্মী মৌমাছি, এরা সবাই কিন্তু একটা বাসার মধ্যে বাস করে, ঠিক আছে। এবং এরা সামাজিক, কারণ এরা সবাই মিলে কাজ করে। যে যে প্রাণী একসাথে মিলে কাজ করে না, দলবদ্ধভাবে কাজ করে না, তাদেরকে সামাজিক প্রাণী বলা হয় না। মৌমাছি কিন্তু সামাজিক প্রাণী। টার্মাইট মানে কি? টার্মাইট মানে হচ্ছে তোমরা দেখো না যে কাঠে ঘুণ ধরেছে, কেন ঘুণ ধরে? কারণ উঁই পোকা লাগে তাই, ঠিক আছে। উঁই পোকা ইংরাজি হচ্ছে টার্মাইট, ঠিক আছে। উঁই পোকা ইংরাজি কি? টার্মাইট। তো এটা কিন্তু, এরা কিন্তু একসাথে কাজ করে, ঠিক আছে। উঁয়ের ঢিবি, আমি বাংলাতেই বললাম, এরকম বড় হয়, এরাকে উঁয়ের ঢিবিই বলা হয়, ঠিক আছে। মানে এরা মাটির মধ্যে কাঠ মানে এ করে করে কি বলে কুড়ে কুড়ে খেয়ে একটা বিশাল বড় ঢিবি তৈরি করে, ঠিক আছে। সো এটাকে উঁয়ের ঢিবিই বলা হয় বা ঘুণের ঢিবি বলা হয়, ঠিক আছে। তো মৌমাছি, টার্মাইট, পিঁপড়ে, আর পিঁপড়ে তো সোশ্যাল জীব তোমরা জানোই, এরা সবাই সোশ্যাল জীব। বিটল, ঠিক আছে, এটা বড় ধরনের কালো রঙের, কালো করে পোকা, ভীষণ বড় পোকা হয় এরা, এরাই হচ্ছে সামাজিক জীব নয়। তো কারেক্ট অ্যান্সার এখানে বিটল হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। মাকড়সার কয় জোড়া চোখ থাকে? দেখো অ্যান্সার তোমাদের হবে 4 জোড়া। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো রেলের পরীক্ষায় ডেফিনেটলি পড়তে পারে, অলরেডি পড়েছে। এবং এই 4 জোড়া চোখ কিন্তু পুঞ্জাক্ষি হয় না, মানে কম্পাউন্ড আই হয় না, এগুলো হচ্ছে সিম্পল আই হয়। প্রত্যেকটা হচ্ছে এক একটা সিম্পল আই, সরল চোখ, ঠিক আছে, সরল চোখ। এটা একটু মনে রাখবে পরীক্ষায় পড়ে অনেক সময়। এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের মাকড়সার একটা ছবি দিয়ে রেখে দিয়েছি। এখানে টোটাল 4টে চোখ দেখা যাচ্ছে, আর ছোটো ছোটো যেগুলো চোখ সেগুলো ওই দিকে দেখা যাচ্ছে, ঠিক আছে। এই একটা, এদিকে একটা, এদিকে একটা দেখা যাচ্ছে। আর সামনে খুব ছোটো ছোটো দাগ আছে, সেগুলো তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ না, সেগুলো কিন্তু আরও 4টে থাকে। তো টোটাল 4টে প্লাস 4টে 8টা থাকে, মানে 4 জোড়া, ঠিক আছে, 8টা বা 4 জোড়া। তবে সব স্পাইডারই যে 8টা থাকে এমন নয়, কিছু কিছু স্পাইডারে কিন্তু 6টাও দেখা যায়, ঠিক আছে। তবে আমরা বলতে পারি 90% ক্ষেত্রে 8টাই দেখা যায়, ওই জন্য ধরে নেওয়া হয় 4 জোড়া থাকে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। 337 দাগ, তোমাদের বলছি যে ড্যাশ পোকার দাঁত আছে, ঠিক আছে। অ্যান্সার তোমাদের হবে কি? এখানে ডি তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। ওয়াপস এবং বিটল, এদের কিন্তু তোমাদের দাঁত আছে, আর বাকিদের কিন্তু দাঁত নেই, ঠিক আছে। দাঁত বলতে কি দেখো, তুমি দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে এই যে পার্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের দাঁত, এটা হচ্ছে বিটল, ঠিক আছে। BEETLE, বিটল, এটা হচ্ছে তোমাদের কি? বিটল। বিটল দেখতে এরকম হয়, আর বিটলদের দাঁত থাকে। ওয়াপস, ওয়াপস বলতে বলতা বলতে পারো, ঠিক আছে, বলতাদের কিন্তু দাঁত থাকে, বেশ বড় মতো দাঁত থাকে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? ওয়াপস এবং বিটল। এগুলো ভালো প্রশ্ন, এগুলো জাস্ট এক কথার প্রশ্ন, মানে জানলে তুমি অ্যান্সার দেবে, না জানলে অ্যান্সার দিতে পারবে না, এরকম টাইপের প্রশ্ন, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ফাইলাম মোলাস্কার সঙ্গে সম্পর্কিত নয়? দেখো এই যে শামুক দেখতে পাচ্ছ, অক্টোপাস দেখতে পাচ্ছ বা চিটন দেখতে পাচ্ছ, চিটন হচ্ছে এইটা, CHITON, ঠিক আছে। বাকিগুলো তো দেখি চিনতে পারছো, এটা শামুক, এটা অক্টোপাস। শামুক, অক্টোপাস এবং চিটন এরা হচ্ছে মোলাস্কা, কিন্তু অ্যান্টিডন এটা কিন্তু একাইনোডারমাটার মধ্যে পড়ে, ঠিক আছে, একাইনোডারমাটা। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে, তাহলে অ্যান্টিডন আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। অনেকে মনে হচ্ছে স্যার আপনি তো আর্থ্রোপোডা ডিটেলস দিলেন না, মোলাস্কা ডিটেলস দিলেন না, একটু পরে তোমাদের যতটা পারবো ডিটেলস আমি দিয়ে দেবো, চিন্তা করার কোনো কারণ নেই। আগে শর্ট কোশ্চেন্সগুলো কতটা পারছো সেটা দেখে নাও, ঠিক আছে। চলো নেক্সট, আমরা পরের প্রশ্নে যাবো। অক্টোপাসের রক্তের রং কী? দেখো অক্টোপাস হচ্ছে মোলাস্কা, একটু আগে তোমাদের ছবিও আমি দেখিয়েছিলাম, মোলাস্কার মধ্যে পড়ে অক্টোপাস, ঠিক আছে। আর সব মোলাস্কার যদিও নয়, কিন্তু অক্টোপাসের ক্ষেত্রে এদের রং হয় নীল, রক্তের রং হয় নীল। কেন রং হয়? কারণ এদের যে রক্ত থাকে তাতে হিমোসায়ানিন থাকে। কী থাকে? হিমোসায়ানিন, ঠিক আছে। হিমোসায়ানিন হচ্ছে
তামা আমাদের যেমন রক্তে থাকে হিমোগ্লোবিন, যেটা হচ্ছে তোমাদের লোহা দ্বারা তৈরি, ঠিক আছে, লোহার পরিমাণ বেশি থাকে, হিমোগ্লোবিন থাকে, তেমনই এতে তামা ঘটিত রঞ্জক থাকে যেটার নাম হচ্ছে হিমোসায়ানিন, ঠিক আছে, সেই জন্য এর রক্ত কী হয়, নীল হয়। ওকে চলো পরের প্রশ্ন, নিচের কোন প্রাণী তাদের লিঙ্গ পরিবর্তন করতে পারে? দেখো সিম্পল অ্যানাটমিক্যাল বৈশিষ্ট্য হচ্ছে লিঙ্গ পরিবর্তন করা কিছু কিছু প্রাণীর জন্য। আমাদের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে, যে পুরুষ সে সারা জীবন পুরুষই থাকবে, যে স্ত্রী সে সারা জীবন স্ত্রী থাকবে, কিন্তু স্নেলদের ক্ষেত্রে মানে শামুকদের ক্ষেত্রে এটা হয় না, ঠিক আছে। দেহের অন্য বৈশিষ্ট্য পরিবর্তনের সাথে সাথে এরা লিঙ্গ পরিবর্তন করতে পারে। এরকম শুধুমাত্র শামুক নয়, কিছু ফিশও এটা করে, যেমন দেখো ক্লাউন ফিশ, ঠিক আছে, ক্লাউন ফিশ এটা করতে পারে। তারপর ইল মাছ, ইল হচ্ছে এরা কারেন্ট দিতে পারে, মানে মারতে পারে, শক মারতে পারে। তো এই দুই ধরনের জাতীয় কিন্তু এরাও কিন্তু কী করতে পারে, এদের সেক্স চেঞ্জ করতে পারে বা লিঙ্গ পরিবর্তন করতে পারে। তাহলে কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের, শামুক হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন তোমাদের বলছে 342 দাগ অ্যাবালোন কী, ঠিক আছে, এটা তোমাদের NTPC পড়া প্রশ্ন বেসিক্যালি, ঠিক আছে। NTPC এই ধরনের প্রশ্ন পড়েছিল 2016 সালে পড়া প্রশ্ন, এটা NTPC প্রশ্ন, ঠিক আছে। তো অ্যাবালোন কী, অ্যাবালোন হচ্ছে এক প্রকারের ভোজ্য সামুদ্রিক শামুক, ঠিক আছে, মেরিন মোলাস্কা, এটা শামুক মানে মোলাস্কা, আশা করি বোঝাতে পারছো, ঠিক আছে, মেরিন সি স্নেল বলার দরকার নেই, তো মেরিন স্নেল বলে লিখে দিচ্ছি, ঠিক আছে। এদের আরেকটা নামও আছে, সেটা হচ্ছে মাটন স্নেল, ঠিক আছে, এটা মনে রাখবে, এদেরকে মাটন স্নেলও বলা হয়, কারণ খেতে নাকি মাটনের মতো, ঠিক আছে। তো অ্যান্সার তোমাদের কী হবে, শামুক, আমি এখানে তোমাদের ছবিও দিয়ে রেখে দিচ্ছি যাতে মনে থাকে। চলো নেক্সট পরের প্রশ্ন, কোন গোষ্ঠীর প্রাণীরা একচেটিয়াভাবে মুক্ত সামুদ্রিক জীব বা প্রাণী? এখানে প্রাণীর কথাই বলা হচ্ছে, কারণ আমরা অ্যানিম্যাল কিংডম পড়ছি। অ্যান্সার হবে তোমাদের একাইনোডারমাটা, ঠিক আছে। একাইনোডারমাটার মধ্যে কারা কারা পড়ে আমি তোমাদের বলে দিই। এইটা দেখতে পাচ্ছ মাঝখানে যেটা রয়েছে, এটাকে বলা হয় সামুদ্রিক শসা। কী বলা হয়? সামুদ্রিক শসা, ঠিক আছে, দেখতে শসার মতো হয়, যেটা সামুদ্রিক শসা, ঠিক আছে। সি কিউকাম্বার বলা হয়, কিউকাম্বার মানে শসা, তোমরা জানো ইংলিশে, তো সি কিউকাম্বার বলা হয়। যেমন এই সামনে যেটা একদম প্রথমে যেটা দেওয়া রয়েছে, এটাকে বলা হয় সামুদ্রিক অর্চিন, ঠিক আছে, সি অর্চিন, সামুদ্রিক অর্চিন, ঠিক আছে। আর এইখানে যেটা তোমাদের ছবি রয়েছে, এটাকে বলা হয় সামুদ্রিক লিলি। লিলি অ্যাকচুয়ালি একটা ফুলের নাম, কিন্তু এটা এক প্রকারের প্রাণী যেটাকে দেখতে লিলি ফুলের মতো হয়, ঠিক আছে, ওই জন্য এটাকে বলা হয় কি সামুদ্রিক লিলি। তো এইগুলো এক্সাম্পল দিয়ে রেলে ডাইরেক্ট প্রশ্ন আসে, তো মনে রাখবে এরা সবাই হচ্ছে তোমাদের একাইনো ডারমাটার এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল হচ্ছে স্টার ফিশ, ঠিক আছে, তারা মাছ, স্টার ফিশ, স্টার ফিশও কিন্তু একাইনো ডারমাটার মধ্যে পড়ে, ঠিক আছে। এরা কিন্তু কেবলমাত্র সামুদ্রিক হয়, এদেরকে তুমি স্বাদু জলে পাবে না, এরা সম্পূর্ণরূপে সামুদ্রিক এবং নোনা জলে এরা থাকে। এবং এরকম কি যে তোমাদের সমুদ্রের প্রচণ্ড যে গভীরতা, সেরকম অন্ধকার যেখানে, অর্থাৎ এত গভীর যে সেখানে আলো পৌঁছায় না, তেমন পরিবেশও এদেরকে পাওয়া যায়, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, জলজ ভাস্কুলার সিস্টেম কোনটাতে পাওয়া যায়? জলজ ভাস্কুলার সিস্টেম মানে ওয়াটার ভাস্কুলার সিস্টেম, ঠিক আছে, কোনটাতে পাওয়া যায়? অ্যান্সার তোমাদের হবে সামুদ্রিক শসা। একটু আগে তোমাদের সি কিউকাম্বারের এক্সাম্পল দিয়েছিলাম এবং তার ছবিও রেখেছিলাম, ঠিক আছে, সি কিউকাম্বার। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? সামুদ্রিক শসা। তো এখানে ড্রামাটা কী, তাদের বৈশিষ্ট্য কী, মোলাস্কার বৈশিষ্ট্য কী, একটু পরে তোমাদের বলবো, কারণ ওর ওপরে বেসিক প্রশ্ন আছে। আমি তোমাদের ইউথে যে প্রশ্নগুলো পেলাম সেগুলো হচ্ছে ওপর ওপর প্রশ্ন, এবং রেলে এরকম ধরনের প্রশ্ন পড়ে, কিন্তু বেসিকের ওপরও প্রশ্ন আসতে পারে, সেই জন্য তোমাদের বৈশিষ্ট্যের ওপর একটু পরে তোমাদের প্রশ্ন আমি দিচ্ছি। চলো পরের প্রশ্ন, এই হচ্ছে তোমাদের স্টার ফিশ, দেখতে পাচ্ছ আমি এখানে ছবি এখানে রেখে দিয়েছি। তো স্টার ফিশ ড্যাশ ফাইলামের অন্তর্গত। স্টার ফিশ হচ্ছে সম্পূর্ণরূপে সামুদ্রিক একটা প্রাণী, সমুদ্রিক কেবলমাত্র এদের পাওয়া যায়। তো অ্যান্সার হবে তোমাদের একাইনো ডারমাটা, ঠিক আছে, একাইনো ডারমাটা অন্তর্ভুক্ত এরা। পরের প্রশ্ন চলো, ফিশের কোনটি কেবলমাত্র সমুদ্রে পাওয়া যায়? দেখো আমরা জানি যে স্টার ফিশ হচ্ছে আমাদের একাইনো ডারমাটার অন্তর্ভুক্ত, ঠিক আছে, লিখে দিচ্ছি এখানে একাইনো ডারমাটা, এবং এই স্টার ফিশ এরাই হচ্ছে কেবলমাত্র সামুদ্রিক, ঠিক আছে, এক্সক্লুসিভলি মেরিন। তো অ্যান্সার হবে আমাদের স্টার ফিশ। ওকে, একটু আগে ছবিও দিয়েছিলাম। দেখো জেলি ফিশ এরকম মতো দেখতে হয়, আমরা জানি জেলি ফিশ দেখতে এরকম হয়, এবং এই জেলি ফিশ কিন্তু সামুদ্রিক হতেও পারে নাও পারে, যদিও 90% ক্ষেত্রে এরা সামুদ্রিকই হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরা সামুদ্রিক নাও হতে পারে, ঠিক আছে, স্বাদু জলেও থাকতে পারে, ওই জন্য জেলি ফিশ যে সামুদ্রিক তা একদমই নয়। নেক্সট হচ্ছে ডগ ফিশ। দেখো ডগ ফিশ দেখতে কীরকম হয় জানো তো, এরকম মতো দেখতে হয়, ঠিক আছে, ডগ ফিশ,
একদম ছোঁচালো মতো দেখতে হয় এদের মুখটা, এবং ওপর দিকে এদের এরকম পাখনা টাইপের থাকে, ঠিক আছে, মাছের মধ্যে দেখতে হয়। এবং অ্যাকচুয়ালি এরা মাছ, ঠিক আছে, ডগ ফিশ। তো ডগ ফিশ কিন্তু এরা যেটা, এটা হচ্ছে করাটার অন্তর্ভুক্ত, ঠিক আছে, ডগ ফিশ হচ্ছে করাটার অন্তর্ভুক্ত, এবং এরা সম্পূর্ণরূপে সামুদ্রিক তা কিন্তু নয়। জেলিফিশ যেটা লেখা আছে, এরা কিন্তু আমি তোমাদের আগের দিন বলেছিলাম এরা হচ্ছে নিডেডিয়া বা সিলেন্ট্রাটার অন্তর্ভুক্ত, ঠিক আছে, নিডেডিয়ার অন্তর্ভুক্ত। এগুলো ছোটো করে লিখে দিচ্ছি, তোমাদের রিভাইজ হয়ে যাবে। আচ্ছা, সিলভার ফিশ কি? এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমাদের সিলভার ফিশ, বেসিক্যালি এটাই হচ্ছে কি তোমাদের সিলভার ফিশ। অ্যাকচুয়ালি এরা কোনো ফিশই নয়, এরা অ্যাকচুয়ালি আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত। আর আর্থ্রোপোডার অন্তর্ভুক্ত মানে আশা করি তোমরা বুঝতে পারছো যে এরা বেসিক্যালি ইনসেক্ট মানে পতঙ্গ, ঠিক আছে, এরা অ্যাকচুয়ালি কোনো কী নয়, কোনো মাছই নয়, বেসিক্যালি এরা কোনো মাছ নয়, ঠিক আছে, এরা কিন্তু কোনো মাছ নয়। তাহলে নামটা কেন এরকম দেওয়া হয়েছে? প্রথম কথা, এরা হচ্ছে সামুদ্রিক পতঙ্গ, সমুদ্র মানে সরি সামুদ্রিক নয়, জলজ পতঙ্গ, অর্থাৎ জলে এরা থাকে। আর দ্বিতীয় কথা, এদের ওপরে যে স্কেল থাকে অর্থাৎ আঁশ থাকে, সেই আঁশটা দেখতে পুরোপুরি সিলভার টাইপের হয়, রূপালী হয়, ওই জন্য এদের নাম হচ্ছে সিলভার ফিশ, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন, নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য নয়? দেখো, নোটোকড মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য, নোটোকড কি? আমাদের যেটা শির দ্বারা এটাই অ্যাকচুয়ালি নোটোকড, ঠিক আছে, প্রথম দিকে এটা নোটোকডই থাকে। এই হচ্ছে আমাদের বডি স্ট্রাকচার, বডি স্ট্রাকচারের ঠিক ওপরে অংশে আমাদের নার্ভ সিস্টেম থাকে, ঠিক আছে, আর নার্ভ সিস্টেমের ঠিক নিচে আমরা জানি আমাদের শির দ্বারা থাকে, ঠিক আছে, যদি একটা মানুষকে শুয়ে দাও তাহলে ঠিক এরকম লাগবে, ঠিক আছে, আর তার নিচের দিকে তার পাকস্থলী থাকে, আদার যে অর্গান সেগুলো থাকে, হৃৎপিণ্ড থাকে, পাকস্থলী থাকে, এগুলো থাকে। এই যে অংশটাকে আমি দাগ দিচ্ছি এটাই বেসিক্যালি ভ্রূণাবস্থায় নোটোকট থাকে, এবং তার পরবর্তীকালে এটাই তোমাদের কী হয়, শির দ্বারাতে কী হয়, পরিবর্তিত হয়ে যায়, ঠিক আছে, ওপরে আমাদের নার্ভ সিস্টেম থাকে। তো নোটোকট ডেফিনেটলি মেরুদণ্ডী প্রাণীর একটা বৈশিষ্ট্য, ঠিক আছে। নেক্সট হচ্ছে র্যাডিক্যাল প্রতিসাপ, এইটা আমাদের অ্যান্সার হবে, কারণ এটাই তোমাদের মেরুদণ্ডী প্রাণীতে দেখা যায় না। এটা কি আমি আগের দিন বলেছিলাম, তো এখানে একবার বলে দেবো। দুই হচ্ছে স্কেলিটন, সরি, সি হচ্ছে স্কেলিটন সিস্টেম এবং এন্ডোস্কেলিটন, আমাদের এক্সোস্কেলিটন থাকে না। এক্সোস্কেলিটন বলতে কেমন, তুমি দেখো কচ্ছপের ওপরে একটা আবরণী থাকে, ওটা হচ্ছে ওদের এক্সোস্কেলিটন, অর্থাৎ স্কেলিটনটা বাইরে বেরিয়ে আসে এবং ওদের ওপরে একটা আবরণী তৈরি করে। আমাদের ক্ষেত্রে আমরা জানি আমাদের যত হাড়গোর থাকে সব দেহের ভেতরে থাকে, ঠিক আছে, এবং সেটা একটা স্ট্রাকচার তৈরি করে, এটা কি বলা হয়, এন্ডোস্কেলিটন। স্কেলিটন মানে হচ্ছে জানো, আর এন্ডো মানে ভেতরে। দ্বিপাক্ষিক প্রতিসাম্যকে এটার ইংরেজি হচ্ছে বাইল্যাটারাল, বাইল্যাটারাল সিমিট্রি, ঠিক আছে, বাইল্যাটারাল সিমিট্রি। তো আমাদের কিন্তু বাইল্যাটারাল সিমিট্রি দেখা যায়, ঠিক আছে। তো বাইল্যাটারাল সিমিট্রি কি, ধরো একটা মানুষ আছে এই, ঠিক আছে, এই হচ্ছে বডি এবং এই হচ্ছে তার পা, এই হচ্ছে তার হাত, ঠিক আছে, আমি তোমাদের র ফর্মে আঁকছি। এবং আমরা যদি এই মানুষটার ঠিক মাঝখান দিয়ে ভাগ করতে চাই তাহলে আমরা ডেফিনেটলি একে একদম মাঝখান দিয়ে কী করতে পারবো, একে ভাগ করে দিতে পারবো। এবং এই ভাগ করার ফলে এদিকে লেফট পার্ট আর এদিকে রাইট পার্ট উৎপন্ন হবে, তো এই দুটো পার্ট সেম টু সেম হবে, ঠিক আছে, এদিকে আমাদের লেফট পার্ট, এদিকে আমাদের রাইট পার্ট উৎপন্ন হবে, আর দুটো পার্ট কী হবে, সেম টু সেম হবে। এবং এই রকম বিভাজন, দুটো সমান পার্টে এই রকম বিভাজন, এই এইভাবেই করা যায় কেবলমাত্র, ঠিক আছে। তো এইরকমভাবে যখন বিভাজন করা যাচ্ছে এবং সেটা যখন একবার এইভাবেই করা যায় তখন এইরকম প্রতিসাম্যকে বলা হয় দ্বিপাক্ষিক প্রতিসাম্য, ঠিক আছে। অর্থাৎ রাইট সাইডে যা যা আসবে আমার যেমন যেমন আসবে, লেফট সাইডে আমার ঠিক ঠিক তেমন তেমন আসবে, ঠিক আছে, শুধু সাইডটা চেঞ্জ হবে, এটা রাইট এটা লেফট। তো এরকম প্রতিসাম্য বা এরকম বিভাজন একবার এইভাবেই করা যায়, তো এই ধরনের বিভাজনকে বলা হয় দ্বিপাক্ষিক প্রতিসাম্য। তুমি যদি একটা মানুষকে মাঝখান দিয়ে এরকম ভাগ করে দাও, তুমি কিন্তু সমান সমান ওপরে যা ভাগ, ওপরে যা যা থাকবে নিচে তুমি তাই তাই পাবে না, ঠিক আছে। নিচে পা আছে, ওপরে কি পা আছে, মানে নিচের যা স্ট্রাকচার ওপরে কি সেম স্ট্রাকচার থাকবে, না ওপরে মাথা থাকবে, নিচে কি সেটা তুমি পাবে, পাবে না। কেবলমাত্র তুমি যদি লেফট রাইটে ভাগ করো একটা মানুষের দেহকে, ঠিক আছে, কাল্পনিকভাবে আফটারঅল, তাহলে তুমি কী পাবে, তুমি একদম সেম টু সেম ভাগ পাবে, ঠিক আছে, এদিকে যায় এদিকে তাই, এইরকমভাবে ভাগ করা যায় বলে এই ধরনের যে বৈশিষ্ট্য এটাকে বলা হয় বাইল্যাটারাল সিমিট্রি বা দ্বিপাক্ষিক প্রতিসাম্য, ঠিক আছে। র্যাডিক্যাল প্রতিসাম্য কাকে বলা হয়, যেমন ধরো কম জেলিস, ঠিক আছে, কম জেলিস, এরা এক প্রকারের জেলি মাছ, ঠিক আছে, বা জেলি ফিশ, এরা দেখতে এরকম গোল টাইপের হয়, এবং এদের যে দেহের মধ্যবিন্দু তা দিয়ে তুমি যদি এইভাবে লাইন টানো তাহলে তাকে দুটো পাটে ভাগ হয়ে যাবে, তুমি যদি এভাবে লাইন টানো তাও তাকে দুটো পাটে ভাগ হয়ে যাবে, তুমি এভাবে লাইন টানো তাও দেখো দুটো পাটে ভাগ হয়ে যাবে। অর্থাৎ যেখান দিয়েই তুমি দাগ টানো না কেন, যদি এদের মাঝখানের কেন্দ্রবিন্দু দিয়ে সেই দাগটা যায় তাহলে সেই দাগটা কী করবে, একে দুটো পাটে ভাগ করে দেবে,
ঠিক আছে, মানে মানুষের মতো নয়, যেখানে সেখানে ভাগ করলেই মানুষকে দুটো পাটে ভাগ করা, সমান পাটে ভাগ করা যায় না, কিন্তু একে যায়। মানে কোনো ধরো এটা সার্কেল, তো সার্কেলকে তুমি যদি সার্কেলের ব্যাস বরাবর, মানে একটা লাইন যেটা এর কেন্দ্র দিয়ে যাবে, ঠিক আছে, তো এরকম যে কোনো লাইন কিন্তু একে দুটো সমান পাটে ভাগ করে দেয় একটা সার্কেলকে। তো এই ধরনের যে সিমিট্রি বা প্রতিসাম্য তাকে বলা রেডিক্যাল, মানে রেডিয়াল, সরি, রেডিয়াল প্রতিসাম্য, ঠিক আছে। তো যেটা মানুষের ক্ষেত্রে দেখা যায় না বা কোনো মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে দেখা যায় না। মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে আরও কতগুলো বৈশিষ্ট্য আছে, আমাদের এই তিনটে হচ্ছে প্রধান। এক হচ্ছে নোটাকর দেখা যাবে, এন্ডোস্কেলিটন দেখা যাবে, আর বাইলেটারাল সিমিট্রি দেখা যাবে, ঠিক আছে। তো এখানে কারেক্ট অ্যান্সার আমাদের বি, কারণ এটা দেখা যায় না। ক্লিয়ার হয়েছে? চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণী নয়? দেখো, মাছ, টিকটিকি, ব্যাঙ, এদের সবারই মেরুদণ্ড থাকে। কেঁচোর কিন্তু কোনো মেরুদণ্ড থাকে না। কেঁচো হচ্ছে বেসিক্যালি অ্যানিলিডা পর্বভুক্ত, ঠিক আছে, অ্যানিলিডা পর্বভুক্ত। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে এখানে? কেঁচোই আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। আগের দিন তোমাদের অ্যানিলিডা পরই দিয়েছিলাম। চলো নেক্সট, পরের প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি ভুল? সমস্ত কডাটা এর ডর্সাল নার্ভ কর্ড থাকে। দেখো, ডর্সাল নার্ভ কর্ড বলতে কী বোঝায়? তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই যে তোমাদের বেগুনি রঙের অংশটা আঁকা রয়েছে, এটা হচ্ছে তোমাদের নার্ভ কর্ড, এবং এটা ডর্সাল। ডর্সাল বলতে কি? পিঠের দিকে, ঠিক আছে। যদি এটা ভেন্ট্রাল থাকতো তার মানে পেটের দিকে, ঠিক আছে। ডর্সাল শব্দের অর্থ বায়োলজিক্যালি কি? পিঠের দিকে। দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এটা পিঠের দিকে। এটা ধরো একটা মাছ, মাছের মতো, এটা প্রিহিস্টোরিক ফিশ বলতে পারো, ঠিক আছে। তো ডর্সাল যেটা নার্ভ কর্ড সেটা ডর্সাল হয়, অর্থাৎ পিঠের দিকে থাকে। আমাদেরও দেখো মানুষের ক্ষেত্রে, তুমি দেখো তোমার পিঠে হাত দিয়ে তুমি দেখবে তোমার শিরদাঁড়াটা পিঠের দিকে রয়েছে, ঠিক আছে, নার্ভ কর্ড বলা হয়। নেক্সট, এটা ডিপ্লোব্লাস্টিক হয় না, এরা উন্নত শ্রেণীর প্রাণী কডাটা, সো এরা ট্রিপ্লোব্লাস্টিক হয়। তো এটাই এখানে ইনকারেক্ট আছে। তো কারেক্ট অ্যান্সার এটাই আমাদের হবে। নেক্সট হচ্ছে এটা কোয়েলমেট হয়। অ্যাকচুয়ালি এটা গুগল দিয়ে করা হয়েছে বলে কোলোমেট লেখা হয়েছে, অ্যাকচুয়াল হবে সিলোমেট, ঠিক আছে। কী হবে তোমাদের? সিলোমেট। দেখো, সিলোম হচ্ছে এক প্রকারের গহ্বর, যেটা তোমার, একটা জিনিস বলি, তোমার সারা গাত্র, ঠিক আছে, গা, গায়ের যে চামড়া, আর পেটের যে পাকস্থলী, ঠিক আছে, বা পেটের যে অন্যান্য অর্গান, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত, পাকস্থলী ইত্যাদি, এবং গায়ের যে চামড়া, এই দুটোর মাঝখানে একটা ফাঁকা স্থান পাওয়া যায়, এটাকেই বলা হয় সিলোমেট, মানে সিলোম বলা হয়, এবং ওই ফাঁকা স্থানটা যাদের থাকে তাদেরকে বলা হয় সিলোমেট, ঠিক আছে। আশা করি বোঝাতে পারলাম। তুমি মাছ বলো, যেমন ধরো তুমি দেখেছো বাড়িতে যখন মা বা ওয়াইফরা মাছ কাটেন, তখন কী হয়, তারা ওই পটকা এবং যে সমস্ত, সোজা কথা বাংলা বলতে গেলে, নাড়ি ভুড়ি, সেই অংশটাকে বের করে ফেলে, এবং ভেতরে একটা ফাঁকা স্থান পাওয়া যায়। আমরা মাছ খাওয়ার সময় সেটাকে দাগাও বলি, মনে করে দেখো, তাই না? এই যে দাগার মাঝখানে যে ফাঁকা স্থান পাওয়া যায়, ওইটাই বেসিক্যালি হচ্ছে সিলোমেট, ঠিক আছে, মানে ওটাই বেসিক্যালি সিলোম। এবং মাছ হচ্ছে এক প্রকারের কডাটা, শুধু মাছ নয়, আমরাও এক প্রকারের কডাটা, মানে আমরা মেরুদণ্ডী প্রাণী, সুতরাং আমাদেরও ওই সিলোমটা পাওয়া যায়। যদি আমাদেরকে ওরকম মাছের মতো কাটা হয় তো ওরকম পাওয়া যাবে, ঠিক আছে, আমি কাল্পনিকভাবে বলছি। তো আমাদের এখানে সিলোমেট যেটা বলছি এটা কিন্তু কডাটার একটা অংশ। নেক্সট হচ্ছে নোটোকর্ড থাকে, একটু আগেই বলেছি, ওই যে নার্ভ কর্ড বলা হচ্ছে ওটাকেই অ্যাকচুয়ালি নোটোকর্ড বলা হয়। নোটোকর্ড পরবর্তীকালে নার্ভ কর্ড বা শিরদাঁড়াতে কী হয়, পরিবর্তিত হয় যত বয়স হয়, মানে যত ইভলিউশন হয়েছে, ঠিক আছে। তো এখানে কোনটা হবে না, ডিপ্লোব্লাস্টিক নয় এরা, এরা কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক, মানে এদের তিনটে কোষীয় স্তর দেখা যায়। আমি তো আগের দিন বলেছিলাম মেসোডাম, এন্ডোডাম এবং এক্টোডাম, তিনটে স্তর দেখা গেলে তাকে বলা হয় ডিপ্লোব্লাস্ট, যাদের, সরি, তাদের বলা হয় ট্রিপ্লোব্লাস্ট, মানে ট্রিপল। আর যাদের দুটো দেখা যায়, অর্থাৎ মেসোডামটা দেখা যায় না, যাদের একটু আর এন্ডো দেখা যায়, তাদেরকে আমরা কী বলি? ডিপ্লোব্লাস্ট। তো কডাটা উচ্চ শ্রেণীর প্রাণী, সুতরাং এদের ট্রিপ্লোব্লাস্টিক গঠন দেখা যায়, নট ডিপ্লোব্লাস্টিক। তো এটাই আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে, কারণ এটাই ভুল বলা আছে, ঠিক আছে। চলো নেক্সট, পরের প্রশ্ন, নিচের কোনটি মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য নয়? মেরুদণ্ডী প্রাণী মানেই হচ্ছে কডাটা, তাদের বৈশিষ্ট্য নয় কি? দেখো, খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু কডাটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট। তারা তাদের জীবনের কোনো না কোনো সময় নোটোকর্ডের অধিকারী, ইয়েস, যেমন মানুষ ভ্রূণাবস্থায় নোটোকর্ডের অধিকারী হয়, পরবর্তীকালে সেই নোটোকর্ড কিন্তু চেঞ্জ হয়ে ভার্টিব্রাল করামে পরিবর্তন হয়, যেটাকে আমরা শিরদাঁড়া বলি, ঠিক আছে। সো ডেফিনেটলি নেক্সট হচ্ছে তারা অপ্রতিসম, এইটাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার হবে, কারণ এটাই এখানে ঠিক নেই। অপ্রতিসম শব্দের অর্থ হচ্ছে এমন জীব যাদেরকে সমান দুটো খণ্ডে ভাগ করা যায় না, তাদেরকে অপ্রতিসম জীব বলা হয়। যেমন আমি এক্সাম্পল দিয়ে আগের দিন বলেছিলাম যে সেটা হচ্ছে তোমাদের কী হবে, পরিফেরা যে তোমাদের ফাইলাম আছে তাদের যে প্রাণী, অর্থাৎ স্পঞ্জ, স্পঞ্জ কিন্তু এক প্রকারের এমন একটা প্রাণী যাদের কিন্তু দুটো খণ্ডে, সমান খণ্ডে ভাগ করা যায় না। যেমন তুমি যদি স্পঞ্জ, আমি তোমাদের আরেকবার বলি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে, এই হচ্ছে স্পঞ্জ সাপোজ ধরো, ঠিক আছে, এই হচ্ছে স্পঞ্জ, এবং এরা একটা পাহাড়ের গায়ে বা পাথরের গায়ে বা টিলার গায়ে লেগে আছে, ঠিক আছে, এবং এদের গায়ে ছোটো ছোটো ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলোকে কী বলা হয়, অস্টিয়া বলা হয়, আর বড় যে ছিদ্র তাকে অসিকুলাম বলা হয়, ঠিক আছে। তো আমি তোমাদের বলেছিলাম, এবং
আমরা ধরো এই স্পঞ্জটাকে এরকম ভাগ করছি, তো তুমি দেখো এদিকে যেমন এদিকে কি তেমন রয়েছে না? সিমিলারলি আমরা যদি স্পঞ্জটাকে এভাবে ভাগ করি তাহলে আমাদেরকে সমান দুটো খণ্ড কোনো দিন পাবো না। অর্থাৎ মানে বাই চান্স হয়ে যেতে পারে কোনো খণ্ড কোনো স্পঞ্জে হয়তো সমান দুটো খণ্ডে ভাগ করা গেল, কিন্তু 99.99 কেসে কিন্তু সেটা করা যায় না। এই জন্য স্পঞ্জ হচ্ছে একটা অপ্রতিসম জীব বা বলতে পারো আসিমেট্রিক্যাল, এটাকে কী বলা আসিমেট্রিক্যাল, এ সিমেট্রিক্যাল জীব বলা হয় একে, ঠিক আছে। কিন্তু আমরা একটু আগে তোমাদের বললাম যে মানুষের দেহকে লেফট রাইটে সমান দুটো খণ্ডে ভাগ করা যায়। সুতরাং মানুষ কিন্তু কি বললাম একটু আগে যে ওরা কিন্তু অপ্রতিসম জীব নয়, ওরা হচ্ছে বাইল্যাটারাল, ঠিক আছে। আমাদের যে সিমিট্রি দেখা যায় সেটা হচ্ছে বাইল্যাটারাল সিমিট্রি দেখা যায়। তো এক্ষেত্রে আমরা বলবো যে বি আমাদের কারেক্ট অপশান নয়। এরা ট্রিপল প্লাস্টিক একটু আগে বলেছে ইয়েস, এরা সিলোমেট, এটা কোলোমেট, অ্যাকচুয়ালি এটা উচ্চারণটা সিলোমেট হবে, এরা সিলোমেট। কারণ আমাদের যে চামড়া মানে যে আমাদের দেহের বাইরের যে অংশ বা আবরণী এবং আমাদের দেহের ভেতরের যে আবরণী দুটোর মধ্যে একটা ফাঁকা স্থান থাকে মাছ কাটা দিয়ে, তোমাদের একটু আগে বোঝলাম। তো এখানে অ্যান্সার কোনটা হবে, তারা অপ্রতিসম, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কারণ এটাই মেরুদণ্ডী প্রাণী বৈশিষ্ট্য নয়। আচ্ছা, এইখানে আমরা আমাদের ইউথের যে এমসিকিউ সেটা শেষ করছি, ঠিক আছে। এবার আমি তোমাদের কিছু বেসিক এমসিকিউ করাবো যেগুলো প্রত্যেকটা পর্বের প্রাণীর বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে তৈরি হচ্ছে, যেটা এবারে কিন্তু রেলওয়েতে আসতে পারে, ঠিক আছে। যদি একটু ডিপ কোশ্চেন্স দেয় তো ওই প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, ঠিক আছে। আর ইউথের আরেকটা পার্ট তোমাদের আসবে যেখানে তোমাদের বাকি যে এমসিকিউগুলো সেগুলো আসবে, ঠিক আছে। তো ইউথ আজকে এখানে খতম হচ্ছে, এবার আমার এমসিকিউ স্টার্ট হচ্ছে, চলো। এগুলো হচ্ছে সব তোমাদের এনসিইআরটির প্রশ্ন। এখানে যে যে টার্ম আমি ইউজ করেছি সেগুলো ইনফ্যাক্ট এনসিইআরটি দেওয়া আছে, সুতরাং শুধুমাত্র ইউথ পড়লে কিন্তু হবে না, এনসিইআরটি তোমাকে পড়তে হবে। তো বলছে বায়োলুমিনেসেন্স নিচের কোনটির বৈশিষ্ট্য, দেখো বায়োলুমিনেসেন্স শব্দের অর্থ কী, তোমরা দেখতে পাচ্ছ এই যে জেলিফিশটা, এটাও একটা জেলিফিশ, নিচেও এটাও একটা জেলিফিশ, ঠিক আছে। এই জেলিফিশের গায়ে দেখো এক ধরনের আলোকিত অংশ রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এদের দেহ থেকে আলো বেরোয়। তো এইরকম ধরনের প্রাণী যাদের দেহ থেকে আলো বেরোয় তাদের এই আলো বের করার যে বৈশিষ্ট্য এটাকে বলা হয় বায়োলুমিনেসেন্স, আর এদেরকে বলা হয় বায়োলুমিনেসেন্ট, অর্থাৎ এরা আলো দিতে পারে, মানে এদের দেহ থেকে আলো বেরোয়। তো মনে রাখবে যত আমাদের টিনোফেরা পরভুক্ত প্রাণী আছে, অ্যাকচুয়ালি এক প্রকারের প্রাণীতেই প্রাণীরাই টিনোফেরা গঠন করে, টিনোফেরা ফাইলাম গঠন করে, সেটা হচ্ছে কম জেলিস, ঠিক আছে। এই যে এখানে যে দুটো এখানে তোমাদের ছবি দেওয়া রয়েছে এরা দুটোই হচ্ছে তোমাদের কম জেলিসের এক্সাম্পল, ঠিক আছে। এই যে দুটো আমি দিয়ে রেখে দিয়েছি এরা হচ্ছে কম জেলিস এবং এরা হচ্ছে বায়োলুমিনেসেন্স হয়, কারণ এদের গা দিয়ে কী হয় আলো বেরোয়, এদের দেহ থেকে আলো বেরোয়, ঠিক আছে। বক্স জেলিস কোনটা, এটা হচ্ছে তোমাদের বক্স জেলিস, বক্স জেলিস অত্যন্ত পয়জনাস হয়, মানে বিষাক্ত হয়, ঠিক আছে। এটা গেল প্রথম কথা, ঠিক আছে, এটা গেল প্রথম কথা, এটা হচ্ছে বিষাক্ত হয়। বক্স জেলিস কিন্তু নিডেরিয়া হয়, ঠিক আছে, নিডেরিয়া, কোথায় লিখি, আচ্ছা যারাও এটাকে জাস্ট একটু উপরে তুলে দিই, নিডেরিয়া, ঠিক আছে, এটা কিন্তু নিডেরিয়া হয়, ঠিক আছে। শুধু বক্স জেলিস নয়, বক্স জেলিস এবং হাইড্রা, এরা কিন্তু এই দুটো প্রাণী কিন্তু তোমাদের কী হয় নিডেরিয়া হয়। স্টারফিশ আগের দিন তোমাদের পড়িয়েছি, সরি কিছুক্ষণ আগে তোমাদের পড়িয়েছি, স্টারফিশ কিন্তু একাইনো ডারমাটা হয়, ঠিক আছে, একাইনো ডারমাটা হয়, ঠিক আছে, একাইনো ডারমাটা হয়, ওকে। তো কারেক্ট অ্যান্সার এখানে কী হবে, কম জেলিস হবে। তো টিনোফেরা নিয়ে কয়েকটা কথা আমি এখানে বলছি না, নেক্সট পেজে চলো, নেক্সট পেজে তোমাদের টিনোফেরা নিয়ে কটা কথা বলবো, চলো। কমপ্লেট নিচের কোনটির বৈশিষ্ট্য, দেখো কমপ্লেট পাওয়া যায় কম জেলিসে, ঠিক আছে, কমপ্লেট কোথায় পাওয়া যায়, কম জেলিসে, কম জেলিফিশ, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, টিনোফেরা, কারণ কম জেলিফিশ টিনোফেরার মধ্যে পড়ে, ঠিক আছে। এদের দেখতে কেমন হয় একটু বলে দিই, এদের দেখতে এরকম ফুটবল টাইপের হয়, আর এদের গা দিয়ে কী হয় এরকম আটখানা মতো এরকম শুঙ্গ দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এই যে শুঙ্গগুলোর কথা বলছি, এই শুঙ্গগুলোই হচ্ছে তোমাদের কমপ্লেট, ঠিক আছে, শুঙ্গগুলি হচ্ছে তোমাদের কী কমপ্লেট। বেসিক্যালি এই কমপ্লেটগুলো কী কাজে লাগে, শিকার ধরতে কাজে লাগে এবং এদের চলাফেরায় হেল্প করে, অনেকটা সাঁতারের পায়ের মতো ব্যবহার করা হয় এই কমপ্লেটগুলোকে, ঠিক আছে। তো আমি যেমন বললাম যে টিনোফেরার ব্যাপারে কয়েকটা কথা বলবো, চলো সেগুলো একটু আলোচনা করা যাক। ফার্স্ট পয়েন্ট যেটা টিনোফেরা সম্পর্কে সেটা হচ্ছে এরা ডেফিনেটলি মেরিন, মানে টোটালি সামুদ্রিক, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে। একাইনো ডানমাটা আর টিনোফেরা এরা হচ্ছে টোটালি সামুদ্রিক হয়, এদের নদীতে পাওয়া যায় না, এরা জলজ তো বটেই কিন্তু নদীতেও এদের পাওয়া যায় না, এরা টোটালি সামুদ্রিক, কমপ্লিটলি সামুদ্রিক, ঠিক আছে। নেক্সট যেটা এক্সাম্পল হচ্ছে, যেমন বললাম কম জেলিফিশ, কম জেলিফিশে একটা নাম আছে সেটা হচ্ছে সি ওয়ালনাট বলা হয়, দেখতে এরা অনেকটা ওয়ালনাট টাইপের হয়, ঠিক আছে। তো এদেরকে কী বলা হয়, সি ওয়ালনাট, কম জেলিফিশকেই কমন নাম কী এদের, সি ওয়ালনাট,
ঠিক আছে, যেমন সি কিউকাম্বার, সি লিলিজ, তেমন এদেরকে সি ওয়ালনাট বলা হয়। তো ওই নামগুলো গোলাবে না, যেমন সি লিলিজ আর সি ওয়ালনাট, তার মধ্যে কিন্তু সি ওয়ালনাট কিন্তু এখানে টিনোফেরা হবে, যেখানে সি লিলিজ কিন্তু একাইনোডারমাটা হয়ে যাবে, ঠিক আছে। এই জন্য এগুলো গোলাবে না একদম। নেক্সট হচ্ছে টোটালি সামুদ্রিক হয়, প্রথম কথা। নেক্সট হচ্ছে এটা আটখানা কমপ্লেট থাকে, ঠিক আছে, আটখানা কী থাকে, কমপ্লেট থাকে। তিন নম্বর জিনিস যেটা, সেটা হচ্ছে এটা রেডিয়ালি সিমেট্রিক্যাল, তার মানে কি, এদের যে দেহের বিন্দু মানে মধ্যবিন্দু, যদি এইভাবে দাগ টানো, মধ্যবিন্দু দিয়ে যদি দাগটা যায়, তাহলে এটা দুটো সমান পাটাকে ভাগ করে দেবে। কিন্তু এইভাবে দাগ না টেনে তুমি যদি এদেরকে এইভাবে কাটো, তাহলেও এটাকে দুটো সমান পাটে ভাগ করে দেবে। অর্থাৎ একটা বৃত্তকে, একটু আগে যেটা বলছিলাম, একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যদি তুমি কোনো লাইনকে পাস করাও, ঠিক আছে, বৃত্তের কেন্দ্র দিয়ে তুমি যদি কোনো, জাস্ট এ মিনিট, হ্যাঁ, যদি কোনো তুমি লাইনকে পাস করাও, তাহলে যে এক্স আর ওয়াই দুটো খণ্ডে এটা ভাগ হয়ে যাচ্ছে, এক্স আর ওয়াই কিন্তু সেম হবে, ঠিক আছে। যে কোনো লাইন, শুধু এই লাইনটা নয়, তুমি যদি এদিক দিয়ে একটা লাইন পাস করো যেটা কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে, তাহলেও কিন্তু সেটা সমান দুটো খণ্ডে ভাগ করে দেবে। তো এই ধরনের সিমিট্রিকে কী বলা হয়, রেডিয়াল সিমিট্রি বলা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে রেডিয়াল সিমিট্রি। এসব দিয়ে প্রশ্ন আসছে, সেদিন তোমাদের বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে এটা ডিপ্লোব্লাস্টিক হয়। ডিপ্লোব্লাস্টিক কি আমি বলেছি অনেক আগেই, আগের দিনও বলেছিলাম, সেটা হচ্ছে এদের দুটো কোষীয় স্তর দেখা যায়, একটা হচ্ছে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম, একটা হচ্ছে এক্টোডার্ম, একটা হচ্ছে কি, এন্ডোডার্ম, ঠিক আছে। আর বায়োলুমিনেশনটা একটু আগেই বলেছি। আর এদের যে সেক্স হয়, অর্থাৎ লিঙ্গ কিন্তু সেপারেট নয়, অর্থাৎ একই লিঙ্গে স্ত্রী পুরুষ দেখা যায়, ঠিক আছে, একই দেহে স্ত্রী পুরুষ, ঠিক আছে, একই দেহে কী দেখা যায়, স্ত্রী পুরুষ দেখা যায়। তো এইগুলো একটু মাথা রাখবে, এইগুলোর উপর বেস করেই কিন্তু রেলওয়েতে প্রশ্ন দেয়, ঠিক আছে। চল নেক্সট, পরের প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন, আর্থ্রোপডা প্রাণীর যে বহিঃকঙ্কাল হয় সেটি নিচের কোনটি দ্বারা তৈরি হয়। অ্যান্সার হবে, তোমাদের এখানে চিটিন লিখেছে বটে, কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্সার হবে কাইটিন, ঠিক আছে। কাইটিন বানানটা এরকম হয়, CHITIN, ওই জন্য গুগল করলে চিটিন দেয়, রেলও অনেক সময় চিটিন দিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু এর উচ্চারণটা অ্যাকচুয়ালি কাইটিন হয়। তো অ্যান্সার আমাদের কী হবে, এখানে কাইটিন দ্বারা নির্মিত হয়। এদের যে এক্সোস্কেলিটন থাকে, বহিঃকঙ্কাল ইংরেজি কি এক্সোস্কেলিটন, সেটা কিন্তু কী দ্বারা নির্মিত হয়, চিটিন দ্বারা নির্মিত হয় বা কাইটিন দ্বারা নির্মিত হয়। দেখো আমি আর্থ্রোপড সম্পর্কে কটা কথা বলে দিই ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে এরা হচ্ছে গ্রেটেস্ট, অর্থাৎ সব থেকে বৃহত্তম ফাইলাম হচ্ছে এরা। প্রকৃতিতে বা পৃথিবীতে যত ফাইলাম পাওয়া যায়, তার মধ্যে এদের মধ্যে মানে এই ফাইলামের অন্তর্গত জীবের সংখ্যা সব থেকে বেশি, ওই জন্য বৃহত্তম বলা, এটা গেল প্রথম কথা। নেক্সট হচ্ছে কি, এদের অর্গ্যান লেভেল, ঠিক আছে, টিস্যু তন্ত্র দেখা যায় এদের, টিস্যু তন্ত্র, ঠিক আছে, অর্গ্যান লেভেল সিস্টেম দেখা যায় এবং অঙ্গ চলে আসে এদের, অঙ্গতন্ত্র টিস্যু তন্ত্র দুটোই দেখা যায় এদের। টিস্যু আস্তে আস্তে অর্গ্যানে কনভার্ট হয়ে গেছে এবং অর্গ্যানগুলো মিলে এক একটা কাজ করছে। তো এটা কিন্তু অনেক ডেভেলপড ফরম্যাট আর্থ্রোপডার ক্ষেত্রে, ঠিক আছে। শুধু তাই নয়, এদের ব্রেনও দেখা যায়, ঠিক আছে, এবং গ্যাংলিয়া ফর্মে দেখা যায়। ব্রেন কী ফর্ম্যাটে দেখা যায়, গ্যাংলিয়া, ঠিক আছে, গ্যাংলিয়া ফর্ম্যাটেতে কী দেখা যায়, ব্রেন দেখা যায়, মস্তিষ্ক দেখা যায় এদের। নেক্সট যেটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা একটু আগে বললাম যে আর্থ্রোপড প্রাণীর যে বহিঃকঙ্কাল সেটা কাইটিন নির্মিত হয়, এদের বহিঃকঙ্কাল থাকে। তুমি যদি আরশোলাকে, অনেকে ভয় পায়, আরশোলাকে যদি তোলো, তুলে দেখবে যে ওদের গায়ের যে উপরিভাগটা সেটা বেশ খোলসযুক্ত, মানে শামুকের মতো নয়, শামুকের মতো ডেফিনেটলি নয়, কিন্তু অনেকটা খোলসযুক্ত, ঠিক আছে, অর্থাৎ একটু শক্ত। তো এই যে বহিঃকঙ্কাল, এটা বেসিক্যালি কী হয়, বাইরের হার্ম থেকে বাঁচানোর জন্য ব্যবহার করে, প্রকৃতি সৃষ্ট, এটা প্রাকৃতিক, এটা হচ্ছে তোমাদের কাইটিন নির্মিত হয়, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এদের দেহ কিন্তু তিনটে পার্টে ভাগ থাকে, যেটা হচ্ছে হেড, দুই হচ্ছে থোরাক্স, ঠিক আছে, তিন হচ্ছে তোমাদের অ্যাবডোমেন। এই তিনটে পার্টে এদের দেহ কিন্তু কী থাকে, ডিভাইডেড থাকে বা ভাগ থাকে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এদের আর্থ্রোপডা বলা হয় কেন, আমি একটু আগে বলেছি এদের পা হচ্ছে জয়েন্টেড থাকে। তো জয়েন্টেড লেগস বা ফিট বা অ্যাপেন্ডেজেস যাই বলো না কেন, এই কারণে এদের আর্থ্রোপডা বলা হয়, ঠিক আছে। এদের যে পা তুমি দেখো, তুমি দেখবে এমন একটা খণ্ডে ভাগ থাকে, তারপরে এমন একটা খণ্ডে ভাগ থাকে, তারপরে এমন একটা খণ্ডে ভাগ থাকে, তারপর আবার একটা লম্বা পার্ট থাকে, এবং লাস্টে গিয়ে কী থাকে, সেই পায়ের একদম শেষ পজিশনে লাস্টে কী থাকে, একটা নখ, নখ মতো থাকে, যেটাতে ওরা আঁকড়ে ধরতে পারে বা কিছু শিকার ধরতে পারে। তো এটা হচ্ছে তোমাদের জয়েন্টেড লেগসের একটা বড় বৈশিষ্ট্য, ঠিক আছে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট কী, এরা নর্মালি গিল ইউজ করে, মানে ফুলকা বলতে পারো, ঠিক আছে, যারা জলজ তারা বেসিক্যালি গিল ইউজ করে বা ফুলকা ইউজ করে। বুক গিলো এরা ইউজ করে, বই ফুলকা, ঠিক আছে, বুক গিলো এরা ইউজ করে। এছাড়া এরা বুক লাং ইউজ করে, এগুলো এদের রেসপিরেটরি অর্গ্যান,
মানে শ্বসন যন্ত্র ইত্যাদি জিনিস এরা ইউজ করে, ঠিক আছে। ট্রাকিয়া সিস্টেম এরা ইউজ করে, স্পিরাকেল ইউজ করে, ইত্যাদি সিস্টেম এরা ইউজ করে এই আর্থ্রোপোডা প্রাণীরা। ডিফারেন্ট টাইপের এরা কি করে, রেসপিরেটরি সিস্টেম ইউজ করে, ঠিক আছে। আচ্ছা আরও কিছু এক্সাম্পল বা বৈশিষ্ট্য তোমাদের দেই, যেমন ধরো এদের আই, এদের আই দুই টাইপের হয়, এক হচ্ছে সরল চক্ষু আর দুই জটিল, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড, ঠিক আছে। মাকড়সার কথা একটু আগে তোমাদের বলছিলাম, মাকড়সাদের কিন্তু সিম্পল আই থাকে, ঠিক আছে, স্পাইডার। আর মোটামুটি তুমি চারপাশে যা দেখো, যেমন ঝিঝি, ঝিঙ্গা, তারপরে তুমি ধরো দেখলে তোমাদের মৌমাছি, মাছি, এদের সবারই মোটামুটি কী থাকে, জটিল চক্ষু থাকে, বেশিরভাগের জটিল চক্ষু থাকে। স্পাইডারটা ইম্পর্ট্যান্ট, কারণ স্পাইডারে কী থাকে, সরল চোখ থাকে, ঠিক আছে। চোখ নিয়ে একটু পরে আমি তোমাদের একটা কোশ্চেন দিয়েছি, তো এখানে আর আমি তোমাদের বেশি কিছু আলোচনা করছি না। আর একটা জিনিস, এদের যে ওয়েস্ট হয়, অর্থাৎ এদের যে রেচন পদার্থ হয়, সেটা দুটো পার্ট হয় রেচন পদার্থের, এটা মনে রাখবে। কী কী হয়, একটা হয় তোমাদের অ্যামোনিয়া, ঠিক আছে, একটা হয় তোমাদের অ্যামোনিয়া, আর দুই হচ্ছে তোমাদের হয় ইউরিক অ্যাসিড, ঠিক আছে, ইউরিক অ্যাসিড, যেটাকে আমরা বলতে পারি ইউরিক অ্যাসিডই বলো, ইউরিক অ্যাসিড, ঠিক আছে, ইউরিক অ্যাসিড। দেখো যে সমস্ত, তোমরা জানো যে আর্থ্রোপোডার প্রাণীরা জলেও বাস করে, স্থলেও বাস করে, তো যে সমস্ত আর্থ্রোপোডারা জলে বাস করে তাদের বেসিক্যালি অ্যামোনিয়া হয়, অ্যামোনিয়া ওয়েস্ট প্রোডাক্ট হিসাবে বা রেচন পদার্থ হিসাবে শরীর থেকে বাইরে আসে। কিন্তু যারা স্থলে বাস করে, যেমন স্পাইডার বলতে পারো, মাছি বলতে পারো, এরা সাধারণত স্থলে বাস করে, এদের কিন্তু ইউরিক অ্যাসিড কী হয়, দেহ থেকে রেচন পদার্থ হিসাবে মানে নির্গত হয়, ঠিক আছে। তো এই ছোটো ছোটো যে পয়েন্ট বললাম, এগুলোকে একটু মনে রাখবে, অনেক সময় কাজে লেগে যায়, ঠিক আছে। চলো এর উপর আরও প্রশ্ন আছে, লাস্ট দিকে তোমাদের রেখেছি, পরের প্রশ্নে চলো। বলছে স্ট্যাটোসিস্ট কী, ঠিক আছে, এই স্ট্যাটোসিস্ট কিন্তু এনসিইআরটিতে উল্লেখ আছে, সুতরাং এই টার্মটা ইম্পর্ট্যান্ট। স্ট্যাটোসিস্ট এনসিইআরটিতে আর্থ্রোপোডার মধ্যে আছে, ঠিক আছে, তো তার মানে এটা অ্যান্সার নয় যে বি অ্যান্সার, তা কিন্তু নয়। স্ট্যাটোসিস্ট বেসিক্যালি কী, ভারসাম্য রক্ষাকারী রিসেপ্টর। তুমি দেখেছো পিঁপড়ে বা ইত্যাদি যারা পতঙ্গের মধ্যে পড়ে, তারা কিন্তু সোজা দেয়ালে ওপর দিকে উঠে যায়, ঠিক আছে। তো এরা কী করে পারে, তার মানে এদের ভারসাম্য রক্ষা করার জন্য কিছু আছে। হ্যাঁ, ডেফিনেটলি দেয়ালে পাকড় বানানোর জন্য অবশ্যই ওদের পা থাকে, ঠিক আছে, ঠিক করে ওদের ব্যালেন্স বজায় রাখার জন্য, দেয়ালকে ধরার জন্য পায়ের একটা প্রশান্ত থাকেই, কিন্তু এছাড়া ওদের দেহে এক প্রকারের ভারসাম্য রক্ষাকারী ব্যালেন্স রিসেপ্টর থাকে, ঠিক, ওদের যে অ্যান্টেনা থাকে, ঠিক আছে, অ্যান্টেনার সামনের পোর্শনে একটু নিচের দিকে এরকম জায়গাতে, যদি পিঁপড়েকে দেখো, ঠিক আছে, তাদের কী হয়, এদের একটা অ্যান্টেনা টাইপের থাকে, ঠিক আছে। এই যে অ্যান্টেনা, এই অ্যান্টেনার ঠিক বেজে নিচের দিকে কী থাকে তোমাদের, একটা রিসেপ্টর টাইপের থাকে, এই যে দুটো বললাম, এই রিসেপ্টারগুলো কী করে, বেসিক্যালি এদের ভারসাম্য রক্ষা করতে হেল্প করে, এটাকেই বলা হয় স্ট্যাটোসিস। তবে এরকম নয় শুধুমাত্র আর্থ্রোপোডারই এটা থাকে, আর্থ্রোপোডাদের থাকে, আমি লিখে দিচ্ছি কার কার থাকে, যদি এনসিইআরটিতে শুধুমাত্র আর্থ্রোপোডা বলে বলা আছে, শুধুমাত্র বলা নেই, আর্থ্রোপোডার মধ্যে উল্লেখ আছে, কিন্তু আর্থ্রোপোডা ছাড়াও নিডেরিয়ানদেরও এটা থাকে, নিডেরিয়া, ঠিক আছে, টিনোফেরা, একাইনোডারমাটা, এদেরও কিন্তু এই স্ট্যাটোসিস্ট দেখা যায়, ঠিক আছে, এদেরও কিন্তু কী দেখা যায়, এই স্ট্যাটোসিস্ট দেখা যায়। তো অ্যান্সার আমাদের কী হবে, ভারসাম্য রক্ষাকারী রিসেপ্টর, ঠিক আছে। আচ্ছা অনেক সময় অর্গান তুমি বলতে পারো, অর্গানও হলেও অ্যান্সার হবে, ভারসাম্য রক্ষাকারী অর্গান যদি বলা হয়, মানে ভারসাম্য রক্ষাকারী অঙ্গ যদি বলা হয়, তাহলেও অ্যান্সার হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, পাঁচ দাগ, নিচের কোন আর্থ্রোপোডা প্রাণী ভিভিপ্যারাস। দেখো ভিভিপ্যারাস শব্দের অর্থ কী, ভিভিপ্যারাস শব্দের অর্থ হচ্ছে, যেমন আমরা হচ্ছি ভিভিপ্যারাস, অর্থাৎ আমরা সন্তান ধারণ করি এবং প্রসব করি, আমরা ডিম পারি না, ঠিক আছে, সন্তান ধারণ যারা করে দেহের মধ্যে এবং যারা পরবর্তীকালে সন্তান যারা প্রসব করে, এই দুটো ক্ষেত্র যারা করে, অর্থাৎ সন্তান দেহের মধ্যেই বড় হয়, ঠিক আছে, ভ্রূণ অবস্থায়, এই দুটো পার্ট যারা করে তাদেরকে বলা হয় ভিভিপ্যারাস। মোস্ট অব দ্য আর্থ্রোপোডা, ঠিক আছে, মোস্ট অব দ্য আর্থ্রোপোডা অর্থাৎ পতঙ্গ যারা, তারা কিন্তু ভিভিপ্যারাস নয়, তারা হচ্ছে ওভিপ্যারাস, ঠিক আছে, ওভিপ্যারাস। ওভিপ্যারাস শব্দের অর্থ কী, যারা ডিম পারে, সোজা কথা বলতে কি, যারা ডিম পারে, লে এগস, ঠিক আছে, যারা ডিম পারে, ঠিক আছে।
তো ওভিপ্যারাস মানে যারা ডিম পারে, তোমরা দেখো যে নর্মালি যেমন তুমি পিঁপড়ে বলো চারপাশে যা যা দেখো তারা মোটামুটি ডিমই পারে, ঠিক আছে? তো ওভিপ্যারাস মানে যারা ডিম পারে, যারা শরীরের ভেতর সন্তানকে ধারণ করে না বা প্রসব করে না, পরবর্তীকালে ডিম ফুটে বাচ্চা বেরোয়, ঠিক আছে? তো পতঙ্গরা মূলত ওভিপ্যারাস হয় 90% ক্ষেত্রে, 90%। কিন্তু কিছু আছে যারা ভিভিপ্যারাস, তাদের মধ্যে মেন এক্সাম্পল হচ্ছে ব্যাটফ্লাই, ঠিক আছে? ক্রিল হচ্ছে, ক্রিল এক প্রকারের, ক্রিল কি জানো তো, এক প্রকারের চিংড়ি মাছ, ঠিক আছে? চারপাশে তোমার চারপাশে যে মাছি ভনভন করে ওরা হচ্ছে হাউস ফ্লাই, ককরোচ মানে তার বলার পক্ষে এখানে আরশোলা। ক্রিল হচ্ছে এক প্রকারের চিংড়ি, ক্রিলকে অনেকভাবে ভাবা হয়, ছোটো ছোটো যে চিংড়ি তাকে ক্রিল বলা হয়। যাই হোক, তো ব্যাট ফ্লাই এরা কিন্তু ভিভিপ্যারাস হয়, ঠিক আছে? এরা কিন্তু ওভিপ্যারাস হয় না। আরও আছে যেমন তোমাদের এনসিইআরটিতে এটা নিয়ে নেই কিন্তু অবশ্যই পড়তে পারে, কেন ভালো প্রশ্ন, যেমন অ্যাফিডস, এরাও কিন্তু ভিভিপ্যারাস হয়। যেমন তোমাদের সেটস ফ্লাই, ঠিক আছে? সেটস ফ্লাই মানে মাছি, এরাও কিন্তু তোমাদের কী হয়, ভিভিপ্যারাস হয়। সেটস ফ্লাই কিন্তু খুব ডেঞ্জারাস, সেটস ফ্লাই, ব্যাটস ফ্লাই এরা ইনফ্যাক্ট খুবই ডেঞ্জারাস, কারণ এরা কামড় দেয় এবং কামড় বসালে কী হয়, এরা পরজীবী বহন করে, ফলে রোগ হতে পারে। আফ্রিকায় সেটস ফ্লাই প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং আফ্রিকাতেই মেনলি পাওয়া যায় এদেরকে, এবং খুবই ডেঞ্জারাস এরা, ঠিক আছে? বড় বড় মাছি সেটস ফ্লাই, ঠিক আছে? তো মনে রাখবে এইগুলো। আরেকটা আছে লাউস ফ্লাই, লাউস ফ্লাই, এরা কিন্তু সবই কি, এরা সবই হচ্ছে কি, এই ব্যাটফ্লাই থেকে শুরু করে যাদের নাম লিখলাম এরা সবই হচ্ছে আর্থ্রোপোডা, কিন্তু এরা হচ্ছে ভিভিপ্যারাস। আর এখানে যাদের নাম লেখা আছে ককরোচ, হাউস ফ্লাই, ক্রিল, সরি ক্রিল, ব্যাটফ্লাই, এরা সবই কিন্তু আর্থ্রোপোডাই বলছি এখানে। আর্থ্রোপোডারা মূলত ওভিপ্যারাস হয় কিন্তু এরা হচ্ছে ভিভিপ্যারাস, ঠিক আছে? ওকে, চলো পরের প্রশ্ন। সামুদ্রিক লিলি নিচের কোনটির মধ্যে পড়ে, ঠিক আছে? সামুদ্রিক লিলি একাইনোডারমাটার মধ্যে পড়ে, আমি তোমাদের একটু আগেই বলেছি। একাইনোডারমাটা সম্পর্কে কয়েকটা কথা একটু তোমাদের বলি। একাইনোডারমাটা মনে রাখবে, একাইনোডারমাটা কিন্তু তোমাদের ট্রিপ্লোব্লাস্টিক হয়, ঠিক আছে? ট্রিপ্লোব্লাস্টিক হয়, আর ট্রিপ্লোব্লাস্টিক ডিপ্লোব্লাস্টিক কি এখানে আমি আলোচনা করছি না, অনেকবার বলে দিয়েছি। নেক্সট হচ্ছে এদের কিন্তু রেডিয়াল সিমিট্রি দেখা যায়, ঠিক আছে? রেডিয়াল সিমিট্রি দেখা যায় এদের, কারণ এটা গোল গোল টাইপের হয়, যা গোল গোল তা সবই রেডিয়াল সিমিট্রির পার্টি, ঠিক আছে? নেক্সট হচ্ছে এরা কিন্তু টোটালি সামুদ্রিক হয়। একটু আগে বললাম যে এই একাইনোডারমাটা আর টিনোফোরা এরা কিন্তু টোটালি কি হয়, সামুদ্রিক হয়, ঠিক আছে? টোটালি সামুদ্রিক, তো এই দুটোকে মনে রাখবে, এই দুটো দিয়ে প্রশ্ন আসতে পারে, নিচের কোনগুলি সম্পূর্ণ সামুদ্রিক, তো অ্যান্সার কিন্তু এই দুটো হবে। আর সামুদ্রিক লিলি, সামুদ্রিক অর্চিন, স্টার ফিশ, ব্রিটল স্টার, স্যান্ড ডলার্স, আমি লিখে দিচ্ছি কতগুলো, এগুলো কমন নাম, স্যান্ড ডলার্স, ঠিক আছে? স্যান্ড ডলার্স, তারপর তোমাদের যেমন সিস্টার, ঠিক আছে, সিস্টার, এরা সবই কিন্তু তোমাদের একানোডারমাটা হয়, আর এরা এক্সক্লুসিভলি মেরিন হয়, ঠিক আছে? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। নেফ্রিডিয়া নিচের কোনটি রেচন অঙ্গ? দেখো, আর্থ্রোপোডারা মেনলি ম্যালপোজিয়ান কণিকাকে ব্যবহার করে, ম্যালপিজিয়ান টিবিয়াল, ঠিক আছে? ম্যালপিজিয়ান নালিকা, ঠিক আছে? ম্যালপিজিয়ান কণিকা নয়, নালিকা, ম্যালপিজিয়ান নালিকাকে এরা ব্যবহার করে, ম্যালপিজিয়ান টিউবিয়াল, ঠিক আছে? আমি এখানে নালিকা বা কণিকা লিখছি না, অ্যাকচুয়াল যেটা লিখে সেটাই বলছি, টিউবিয়ালস, ঠিক আছে? এটাকে এরা ব্যবহার করে আর্থ্রোপোডারা মেনলি, ঠিক আছে? যারা কডাটা তারা অনেক ধরনের ব্যবহার করে, কারণ এদের পায়ু চলে আসে, ঠিক আছে? এবং এদের বলতে পারো কিডনি ইত্যাদি ইত্যাদি চলে আসে, যেমন আমরা হচ্ছে কডাটা, কডাটার মধ্যে একটা পার্ট থাকে ভার্টিব্রাটা, তার মধ্যে আমরা পড়ি, ঠিক আছে? তো কডাটাটা আমি এখানে উল্লেখ করছি না, অনেক টাইপের হয় এদের। প্লাটি হেলমেন্থিস যারা, ঠিক আছে, যারা প্লাটি হেলমেন্থিস, তাদের কী থাকে? দেখো আগে তোমাদের অ্যানলিডিয়াটা বলি, অ্যানলিডিয়ার অ্যান্সার তোমাদের এখানে নেফ্রিডিয়া হবে, ঠিক আছে? অ্যানলিডিয়া কোনগুলো, যেমন কেঁচো, আমি প্লাটি হেলমেন্থিস একটু পরে বলছি, কেঁচো, জোঁক, অ্যান্সারটাকে বলে দিই, ঠিক আছে? এরা হচ্ছে তোমাদের অ্যানিলিডা। আর এই অ্যানিলিডাদের কী থাকে? তোমাদের কিন্তু ওই নেফ্রিডিয়া থাকে, ঠিক আছে? প্লাটি হেলমেন্থিস কারা? তোমাদের আগের দিন আমি বলেছিলাম যাদের ফ্ল্যাট ওয়ার্ম, এরা হচ্ছে প্লাটি হেলমেন্থিস। এদের কী থাকে? ফ্লেম কোষ থাকে, ঠিক আছে? ফ্লেম কোষ বা শিখা কোষ, এবং এটাই এদের রেচন অঙ্গ হিসেবে ব্যবহৃত হয়, ওকে? তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? অ্যানিলিডা, কেঁচো, জোঁক, এরা হচ্ছে অ্যানিলিডা। এদের অঙ্গুরিমাল প্রাণী বলা হয়, কারণ এদের দেহ খণ্ডে খণ্ডে ভাগ থাকে। তো নেফ্রিডিয়া এদেরই মূলত রেচন অঙ্গ, ঠিক আছে? চলো পরের প্রশ্ন। নেক্সট পরের প্রশ্ন, ওমাটিডিয়া নিচের কোনটির অংশ? একটু আগেই তোমাদের মনে করে দেখো, আমি তোমাদের বলছিলাম যে যারা আর্থ্রোপোডা, ঠিক আছে, যারা আর্থ্রোপোডা, তাদের দুই প্রকারের চোখ থাকে, এক হচ্ছে জটিল চোখ আর দুই হচ্ছে সরল চোখ। তো এই যে জটিল চোখ বলছি, এদেরকে জটিল চোখ বলি কেন, ঠিক আছে?
জটিল চোখ বলি এই কারণে, কারণ এদের যে চোখ থাকে সেই চোখের মধ্যে হেক্সাগোনাল এরকম খণ্ড দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এরকম হেক্সাগোনাল কী দেখতে পাওয়া যায়? খণ্ড এরকম দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এই যে হেক্সাগোনাল খণ্ড, এই খণ্ডগুলোকেই কী বলা হয় জানো? এই খণ্ডগুলোকেই বলা হয় তোমাদের এই যে ওমাটিডিয়া, ঠিক আছে? এই হেক্সাগোনাল খণ্ড খণ্ড ভাগে ভাগ করে এরকম দেখতে লাগে, এদেরকে কী বলা হয়? ওমাটিডিয়া বা জটিল চোখ বলা হয়, ঠিক আছে? তো যে ধরনের চোখে এই ধরনের ওমাটিডিয়া দেখা যায় এরকম হেক্সাগোনাল ফরম্যাটে, সেই ধরনের চোখকে আমরা কী বলি? জটিল চোখ বলি, ঠিক আছে? তো এটা কোনো রেচনাঙ্গ নয় বা গমনাঙ্গ নয়, এটা হচ্ছে জটিল চোখের একটা ইউনিট বলা হয়, ওকে? এরা বেসিক্যালি ফটো রিসেপ্টর হয়। যে ওমাটিডিয়া, এরা হচ্ছে আলোক সংবেদনশীল হয় বা ফটো রিসেপ্টর হয়, ঠিক আছে? ফটো রিসেপ্টর হয়, ওকে? আশা করি বোঝাতে পারলাম। দেখো, এই জটিল চোখ বাটারফ্লাই, মানে তোমরা যাকে বলো হচ্ছে, জাস্ট এ মিনিট, ইয়েস, বাটারফ্লাই, এই বাটারফ্লাইদের কিন্তু সবথেকে সরল জটিল চোখ থাকে, সরল জটিল চোখ, ঠিক আছে? মানে এদের যত পতঙ্গ আছে তাদের মধ্যে এদের জটিল চোখের গঠন হচ্ছে সরল হয়, ঠিক আছে? সরল জটিল চোখ, এভাবে তুমি লিখে নিতে পারো। এগুলো হচ্ছে ছোটো ছোটো ইনফরমেশান, কাজে লাগে, ঠিক আছে? তো প্রজাপতিদের কী থাকে? বাটারফ্লাই মানে প্রজাপতি, তোমরা জানো তো। প্রজাপতিদের কী থাকে? সরল জটিল চোখ থাকে, ঠিক আছে? আর আর একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন বলতা, এদেরও কিন্তু তোমাদের জটিল চোখ থাকে, বলতা, মৌমাছি, মাছি, আর সরল চোখ কাদের থাকে? একটু আগে বলেছিলাম, স্পাইডারদের কিন্তু সরল চোখ থাকে, ঠিক আছে? চল নেক্সট, পরের প্রশ্ন। আরশোলার রক্ত তাদের বৈশিষ্ট্য বলেছে। দেখো, ক্লাস ইলেভেন কি টুয়েলভের NCERTতে, আমার ঠিক খেয়াল হচ্ছে না, একটা টোটাল চ্যাপ্টার আছে ককরোচ বলে, ঠিক আছে? সেই জন্য এই ককরোচের রক্তটা একটু জেনে নাও, কারণ রক্তের উপর প্রশ্ন অলরেডি NCERTতে রেলের থেকে তো পড়েনি, মানে রেলে তো পড়েনি, কিন্তু TCS অন্য একটা পরীক্ষাতে দিয়েছে অলরেডি, ঠিক আছে? আরশোলার রক্তের উপর। তো রক্তহীন প্লাজমা এবং হেমোসাইট কোষ থাকে, মুক্ত সংবহনতন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়, শ্বাসরঙ্গকযুক্ত, অক্সিজেন ডিফিউশনের মাধ্যমে সরাসরি কলাকোষে পৌঁছায়। আর একটা অপশান থাকতো যে সবকটি সঠিক, এখানে অ্যাকচুয়ালি প্রশ্নটা ছিল কোনটি সঠিক নয়, ঠিক আছে? সবকটি সঠিক যদি এই তোমাদের অ্যান্সার থাকতো, ঠিক আছে? ওখানে প্রশ্নটা এর উপরেই ছিল, একটু ঘুরিয়ে দিয়েছি আমি। রক্ত সম্পর্কে কোনটা সঠিক নয়, সঠিক নয়, সঠিক নয় কোনটা, ঠিক আছে? কোনটা, চলো বলো সঠিক নয় কোনটা, ঠিক আছে? এখানে থাকে ABCDE করে অপশন রয়েছে, যদিও রেলে চারটে অপশন থাকে, অ্যান্সার তোমাদের হবে এইটা, ঠিক, এইটা সঠিক নয়, ঠিক আছে? মনে রাখবে, আরশোলার যে রক্ত সেটা রক্তহীন নয়। তোমরা দেখবে আরশোলাকে অনেকে পায়ে চেপে মারো, সোজা কথা বলতে, দেখবে সাদা তরল বেরিয়ে আসে, আমাদের যদি হাত কাটে লাল তরল বেরিয়ে আসে, এটা রক্ত বলি। আরশোলার রক্ত রঙহীন হয়, ঠিক আছে? মানে কোনো রঙ্গক থাকে না, ঠিক আছে? রঙহীন বলতে পারো, বা বায়োলজিক্যালি এটাকে বলা হয় পিগমেন্টলেস বা রঙ্গকহীন হয়, ঠিক আছে? এবং এতে হেমোসাইট কোষ থাকে, কিন্তু কোনো হিমোগ্লোবিন থাকে না, ঠিক আছে? হিমোগ্লোবিন হচ্ছে এক প্রকারের শ্বাসরঙ্গক, রেসপিরেটরি, এটাকে বলা যায় রেসপিরেটরি পিগমেন্ট, ঠিক আছে? রেসপিরেটরি পিগমেন্ট, যেটা এদের কি থাকে না, ঠিক আছে? কোনো রেসপিরেটরি পিগমেন্ট এদের থাকে না। তাহলে রেসপিরেটরি পিগমেন্ট কি? যেমন হিমোগ্লোবিন একটা রেসপিরেটরি পিগমেন্ট, ঠিক আছে? হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কি করে? ফুসফুসের যে অক্সিজেন, ফুসফুস আমাদের নাক দিয়ে আমরা যে ফুসফুসে অক্সিজেন নিচ্ছি, সেই অক্সিজেনটা হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয় এবং তৈরি করে অক্সিহিমোগ্লোবিন। যে অক্সিহিমোগ্লোবিন আবার কোথায় যায়? কোষে যায়, ঠিক আছে? আর কোষ থেকে CO2-র সঙ্গে আবার হিমোগ্লোবিন যুক্ত হয়ে তৈরি করে CO2 হিমোগ্লোবিন, ঠিক আছে? এবং সেই কার্বোহিমোগ্লোবিন, ঠিক আছে, কার্বোহিমোগ্লোবিন, সেই কার্বোহিমোগ্লোবিন কী করে? আবার ফার্দার ওটাকে ফুসফুসে পৌঁছে দেয় এবং সেই CO2-কেই আমরা নাসারন্ধ্র দিয়ে বাইরে কী করি? বার করে দিই, ঠিক আছে? তো হিমোগ্লোবিন বেসিক্যালি কী করে? অক্সিজেন কলাকোষে নিয়ে যাওয়া এবং কলাকোষ থেকে CO2-কে দেহের বাইরে নিয়ে আসা, এই যে পুরো পথটা, এই পথটা আমাদের ক্ষেত্রে করে হিমোগ্লোবিন। কিন্তু আরশোলার ক্ষেত্রে এরকম কোনো শ্বাসরঙ্গক বা শ্বসন রঙ্গক থাকে না, রেসপিরেটরি পিগমেন্ট থাকে না। যেহেতু থাকে না, তাহলে
বাতাস থেকে সরাসরি অক্সিজেন কি নেয় আরশোলা, মানে আরশোলা কীভাবে অক্সিজেন নেয়? অক্সিজেন যেটা নেয় আরশোলা সেটা হচ্ছে সরাসরি ডিফিউশনের মাধ্যমে, অর্থাৎ ওদের আমাদের যেমন মানে রক্তনালিকা থাকে, ঠিক আছে, আমাদের যেমন রক্তনালিকা থাকে ওদের ক্ষেত্রে রক্তনালিকা থাকে না, ওই জন্য ওদের মুক্ত সংবহনতন্ত্র বলা হয়। অর্থাৎ আমাদের যেমন ব্লাড শিরা উপশিরা ধমনী উপধমনী ইত্যাদি থাকে, ঠিক আছে, তোমরা জানো, সেটা ওদের থাকে না। ওদের কী হয়, দেহের মধ্যে বলতে পারো একটা বালতির মধ্যে জল দিয়ে তার মধ্যে অর্গানগুলোকে চুবিয়ে দেওয়া হয়েছে, অনেকটা এরকম বলতে পারো। ওদের পুরো দেহটাকে যদি একটা বালতি মনে করো, তো তুমি যদি বালতির মধ্যে জল দিয়ে তার মধ্যে মগ চুবিয়ে দাও যেরকম লাগবে, সেরকম ওদের দেহটাকে যদি বালতি মনে করো, বালতির মধ্যে যদি তুমি অর্গানগুলোকে চুবিয়ে দাও তাহলে যেমন লাগবে ঠিক তেমন, ঠিক আছে। মানে ওদের কোনো কী হয় না, কোনো বদ্ধ সংবহনতন্ত্র হয় না, মানে আমাদের যেরকম রক্তনালী থাকে ওদের সেরকম থাকে না, ঠিক আছে। ফলে কী হয়, অক্সিজেন ট্রাকিয়া সিস্টেম থাকে, ট্রাকিয়া সিস্টেমের যে ওপেন অংশ তাকে বলা হয় স্পিরাকেল, সেই ট্রাকিয়া সিস্টেমের যে ওপেন অংশ স্পিরাকেল দিয়ে ওরা অক্সিজেন নেয়, এবং অক্সিজেন সরাসরি ডিফিউশনের মাধ্যমে ট্রাকিয়া সিস্টেমের মধ্য দিয়ে কোথায় পৌঁছায়, কলাকোষে পৌঁছায়। ডিফিউশন মানে হচ্ছে ব্যাপন, এটা অন্য কালিতে লিখে দিচ্ছি, ডিফিউশন মানে কি, সেটা হচ্ছে ব্যাপন, ঠিক আছে। ব্যাপনের মাধ্যমে কী হয়, অক্সিজেন সরাসরি ডাইরেক্ট কলাকোষে পৌঁছায়, ঠিক আছে, কোনো শিরা ধমনী ইত্যাদি ব্যবহৃত হয় না। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আমার ডিটেলে দেখো, এগুলো হচ্ছে ডিটেল পার্ট, তো একটু ডিটেলে ভেঙে বললে সুবিধা হয়, বায়োলজিক্যাল টার্ম ইউজ না করে নর্মাল বালতি মগ ইত্যাদি দিয়ে বোঝালে আশা করি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো অ্যান্সার তোমাদের কী হবে, কোনটা সঠিক নয়, শ্বসন রঙ্গক থাকে না, কোনো রেসপিরেটরি পিগমেন্ট ওদের থাকে না, অক্সিজেন সরাসরি ডিফিউশনের মাধ্যমে কলাকোষে পৌঁছায়। এই পার্টটা একটু মুখস্থ রাখবে, এই তিন চারটে যা লিখেছি লাইন, এই সবকটা লাইন একটু মুখস্থ রেখো, ঠিক আছে। চলো দশ দাগে বলছে, রেডুলা নিচের কোনটির বিশেষত্ব? দেখো, রেডুলা পাওয়া যায় শামুক অক্টোপাস এদের দেহে, আর শামুক অক্টোপাসকে আমরা কী বলি, মোলাস্কা বলি, ঠিক আছে। শামুক অক্টোপাস, ঠিক আছে, অক্টোপাস এদেরকে কী বলা হয়, মোলাস্কা বলা হয়, ঠিক আছে। রেডুলা এদের দেহে পাওয়া যায়। বেসিক্যালি রেডুলা হচ্ছে খাদ্য চেবানোর বা গ্রহণের বলতে পারো অঙ্গ, ঠিক আছে। আমাদের যেমন জীব এদের ক্ষেত্রে রেডুলা থাকে। যদি একটা শামুক ধরো, সাপোজ ধরো শামুকটা হচ্ছে এরকম এরকম থাকে, শামুক বা এত খোঁচা টাইপের থাকে না, এরকম থাকে, ঠিক আছে। তো শামুকের এই হচ্ছে দেহ, ঠিক আছে, এই হচ্ছে দেহ, ঠিক আছে, এই হচ্ছে দেহ, এই হচ্ছে ওদের অ্যান্টেনা। তো শামুক তার মুখের কাছে, ঠিক আছে, শামুক তার মুখের কাছে সাপোজ ধরো এরকম মুখ, একটা ছোট্ট দাঁত দাঁত মতো অংশ থাকে, মানে পুরোপুরি দাঁত নয়, ঠিক আছে, পুরোপুরি দাঁত নয় কিন্তু অনেকটা দাঁতের মতো, মানে আমাদের জিভের ওপরে তুমি যদি ছোটো ছোটো কাঁটা 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 বসিয়ে দাও তাহলে যেমন দেখতে লাগবে ওটা সেরকম, ঠিক আছে। এটা বেসিক্যালি কী হয়, ধরো এখানে একটা পাতা আছে, তো শামুক সেই পাতাটাকে চেবানোর জন্য এই রেডুলাকে ব্যবহার করে, ঠিক আছে। ওকে, আশা করি বোঝাতে পারলাম। তো মোলাস্কা অর্থাৎ শামুক, অক্টোপাস, তারপর চিটন একটু আগে তোমাদের বলেছিলাম, তারপরে অ্যাবানন, এদের মানে ইডিবল যেটা সি স্নেল, তাদের কিন্তু কী থাকে, এই রেডুলা থাকে, ঠিক আছে। সো এইগুলো একটু মুখস্থ রাখবে, আজকে তোমাদের এই পর্যন্ত মোটামুটি থাকলো। ওকে, আর রেডুলা তো থাকে মোলাস্কাদের, মোলাস্কা সম্পর্কে আমি কথা তো তেমন বলিনি, চলো মোলাস্কা নিয়ে কয়েকটা কথা বলে দিই। দেখো, প্রথম কথা মনে রাখবে, মোলাস্কারা কিন্তু কেবলমাত্র সামুদ্রিক হয় তাই নয়, ঠিক আছে, এরা সামুদ্রিকও হতে পারে, ঠিক আছে, এরা স্থলবাসীও হতে পারে, ঠিক আছে, এরা স্থলবাসীও হতে পারে, আবার সামুদ্রিকের মধ্যে এরা স্বাদু জলেও থাকতে পারে, অর্থাৎ নোনা এবং স্বাদু উভয় জলই এরা থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, এদের হচ্ছে বাইল্যাটারাল সিমিট্রি হয়, বাইল্যাটারাল সিমিট্রি হয়, আমি বাইল্যাটারাল বলে লিখছি। নেক্সট হচ্ছে মনে রাখবে যেটা, সেটা এদের হচ্ছে মাংসলো পথ থাকে, ঠিক আছে, যা দিয়ে এরা হাঁটাচলা করে। মাংসলো পথ কোনটা, এই যে দেখতে পাচ্ছ শামুকের এই অংশটা হচ্ছে মাংসলো পথ, ঠিক আছে, মাংসলো পথ, এটা অক্টোপাসেরও থাকে শামুকেরও থাকে, মানে মোলাস্কাদের থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এরা হচ্ছে বৃহত্তম, দ্বিতীয় বৃহত্তম ফাইলাম, ঠিক আছে, দ্বিতীয় বৃহত্তম ফাইলাম এরা। সর্ববৃহত্তম কি আর্থ্রোপোডা, তারপরে বৃহত্তম কি এরা, ঠিক আছে। নেক্সট হচ্ছে এরা সিলোমেট হয়, মানে এদের দেহের মধ্যে ওরকম ফাঁকা গহ্বর দেখা যায়। আর লাস্ট হচ্ছে কি, এরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক হয়, আমি ট্রিপ্লো বলে লিখছি, ঠিক আছে, ট্রিপ্লো, ঠিক আছে। আচ্ছা চলো দেখি, ট্রিপ্লোব্লাস্টিক, ঠিক আছে, এরা কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক হয়। তো এই ছোটো ছোটো কথাগুলো একটু মনে রাখতে হবে, পরীক্ষায় পড়ে যেতে পারে। আর একটা জিনিস, এদের হচ্ছে ফেদার গিল থাকে, ফেদার গিল বলতে কি বলবো, পালকের মতো ফুলকা থাকে, ঠিক আছে, ফেদার গিল, গিল মানে ফুলকা, যা দিয়ে এরা কী করে, শ্বসন চালায়, ঠিক আছে। তো এইগুলো একটু মনে রাখতে হবে। ও, আর একটা জিনিস ভুলে যাচ্ছি, এদের এই যে শামুকের যেমন দেখতে পাচ্ছ একটা খোলস থাকে, এই খোলসটা কী দিয়ে তৈরি হয় জানো,
কাইটিন, মানে যেটা রেল অনেক সময় চিটিন লেখে, কাইটিন দিয়ে তৈরি হয়। এছাড়াও এদের এই যে খোলস, এটা ক্যালসিয়াম কার্বনেট দিয়েও তৈরি হয়, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট। তো এইগুলি তোমাদের মোটামুটি ডিটেলসে এইটুকু করলেই হয়ে যাবে, এর মধ্যে থেকেই যা প্রশ্ন আসার আসে, ঠিক আছে। ওকে, আজকে পুরো তোমাদের এই কোশ্চেন্স করালাম, আর একটা পার্ট তোমাদের আসবে, তোমাদের এনিমেল কিংডম খতম হয়ে যাবে। থ্যাংক ইউ।